যে খবরের দিকে নজর রাখবো ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আহমেদাবাদে ভারতীয় দল দেখাবো আপনাদের সেই ছবি ভারতীয় দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আহমেদাবাদে এবং ভারতীয় দল পৌঁছতেই উন্মাদনা যেন আরো চরম শিখরে পৌঁছে গিয়েছে সমর্থকদের উৎসাহীদের ভিড় বিমানবন্দরের সামনে আমরা দেখলাম যেভাবে পৌঁছেছে কিছুক্ষণ আগেই পৌঁছেছিলেন অনুষ্কা শর্মা এবং বলিউডের তারকারা সচিন তেন্ডুলকর অরিজিৎ সিং সহ প্রত্যেকেই এবং ভারত যাতে জয়লাভ করে তার জন্য বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যজ্ঞ শুরু হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পৌঁছেছে ভারতীয় দল ভারতীয় দল ইতিমধ্যেই পৌঁছেছে বিমানবন্দরে এবং আহমেদাবাদে পৌঁছে গিয়েছে পাশাপাশি যে যজ্ঞের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন সে ছবি উৎসাহীদের ভিড় আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য গৌতমদা যেরকমটা আপনি জানাচ্ছিলেন যে যেভাবে এই দুটো টিম নিজেদেরকে প্রস্তুত করেছে পাশাপাশি একটা উৎসাহ থাকছে উন্মাদনা থাকছে এবং একটা মানসিক প্রেশার অর্থাৎ একটা চাপ তো থাকছেই বিশাল মাঠের মধ্যে একটা উদ্দীপনা সেটা টেলিভিশন চ্যানেলে এই মুহূর্তে দেখানো হচ্ছে না কিন্তু মাঠের বড় স্ক্রিনে দেখানো হচ্ছে এবং যখনই দেখানো হচ্ছে আমরা মাঠের মধ্যে ইন্ডিয়ান পাকিস্তানি ক্রিকেটাররা প্র্যাকটিস করছেন একটা কোণে যে কোনটা প্যাভিলিয়নে কোন নয় সেদিকটাতে মঞ্চ করা হয়েছে অস্থায়ী মঞ্চ যেটা এক্ষুনি সরিয়ে দেওয়া হবে কারণ দেড়টার সময় টস হয়ে যাবে কিন্তু গ্যালারিতে অলরেডি একটা অদ্ভুত কি বলবো একটা দৃশ্যকল্প তৈরি হয়ে গেছে একেবারে নীল সমুদ্র যেন মনে হচ্ছে এখনো কিছু সিট বাকি আছে ভর্তি হওয়া কিন্তু অরিজিৎ গাইছেন এক একটা গান বিখ্যাত গানগুলো এবং তারপর তাতে নতুন করে হাততালি হচ্ছে এবং হয়তো যারা মাঠে ক্রিকেটাররা প্র্যাকটিস করছেন আমার মনে হয়তো গান বাজনার মধ্যে তারা কিছুটা রিল্যাক্স হওয়ারও সুযোগ পাচ্ছেন কারণ অসম্ভব চাপ এখানে ইন্দ্রাণী কারণ তোমার এমনিতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের চাপ একটা গ্ল্যামার ম্যাচকে ঘিরে থাকে বিশ্বকাপের চাপ সবচেয়ে বেশি এখানে একটা অদ্ভুত রাজনীতির একটা করিডোরে ম্যাচটা হচ্ছে পাওয়ারের করিডোর সব মিলিয়ে এই প্রেশারটা হ্যান্ডেল করা মোটেই সহজ নয় হয়তো ক্রিকেটাররাও তার সঙ্গে রিল্যাক্স না বিভিন্ন গৌতমদা সেক্ষেত্রে কার উপর ভরসা করা হচ্ছে আজকের এই যে খেলা রয়েছে ভারতীয় দল আজকে কাদেরকে সামনে রাখছে ফ্রন্টে কোহলি বিরাট কোহলিকে এই ম্যাচ দেখার জন্য অনুষ্কা শর্মা উড়ে এসেছেন থেকে সচিন তেন্ডুলকার তিনি একই ফ্লাইটে এসেছেন বর্ষা রোহিত শর্মা পাকিস্তানের সঙ্গে রান পাননি কারণ তিনি বাহাতি বোলার কিন্তু খুব একটা ভালো খেলেন না এবং শাহিন আফ্রিদি তিনি ঝামেলায় ফেলতে পারেন কিন্তু পান্ডিয়া আছেন বোলিং এ বুমরা আছেন সম্ভবত অশ্বিন আজকে খেলবেন আমরা দেখতে সময় টিমটা জানতে পারবো যখন টস হবে কিন্তু আবার বলছি যে একটা এমন পরিবেশ যেখানে যে মেন্টালি যত বেশি টাফ এবং যে প্রেশার থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবে সেই ভালো পারফর্ম করবে নট নেসেসারি যে সবচেয়ে ভালো সে ভালো খেলবে এমনকি তুমি প্রেস বক্সের পরিবেশ একেবারে ধন্যবাদ গৌতম দা আমরা কথা বললাম আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে যে উন্মাদনা তা কিন্তু চোখেই পড়ছে পাশাপাশি যে একটা মানসিক একটা প্রেশার থাকে তা কিন্তু থাকবে তবে ইন্ডিয়াকে আজকে তার ব্যস্ত দিতে হবে এমনটাই কিন্তু আশাবাদী গোটা দেশ